গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, সুদীপ তো ওদিকে অফিসে বসে গেছে, এখন কাজ হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে ঘরটাগুলো একটু পরিষ্কার করা। তো আশা করছি তোমরা সবাই 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 খুব ভালো আছো আর দুর্গাপুজো নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছো। আমরাও সেরকমই, কারণ এটা বাঙালির ইমোশন, বাঙালির সব থেকে বড় মহোৎসব। তো যাই হোক, চলো দিনটার দিকে এগিয়ে যাই আর টুক 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 করে কাজগুলো করি আর তোমাদের সাথে আমাদের লাইফের এই পার্টগুলো শেয়ার করতে থাকি। ফিফথ সেপ্টেম্বর, আমাদের সকল টিচারদেরকে সহস্র প্রণাম। আমাদের স্কুল লাইফে, আমাদের কলেজ লাইফে, আমাদের জীবনে চলার পথে আমাদের বাবা মা থেকে শুরু করে প্রত্যেকে আমাদের শিক্ষক, তো তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। আর এই দিনগুলো তো আমাদের কাছে নস্টালজিক, তোমরা সবাই জানো তোমাদের কাছে নস্টালজিক। তো এটাই, তুমি কিছু বলো দেখি কি মনে পড়ে টিচার্স ডে? এই দে পরে বলবো আমি। সো আজকে লাঞ্চে আমাদের হচ্ছে এদিকে গ্রিল পমফ্রেট, আমি বলতে পারি না ঠিক মতো। এটাকে অনেকে পমফ্রেটও বলে আমাদের ওখানে। হ্যাঁ পমফ্রেট, কিন্তু পমফ্রেট এটা। আর এটা এটা হোয়াইট এন্ড ব্ল্যাক দুটোই হয়, হোয়াইটটা বেশি খেতে ভালো লাগে। আর আজকে দিনটা আমাদের টিচার্স ডে, রাইট? সো আমি ওকে তখন বলতে বলছিলাম, ও বলে নাই, কারণ আমার কথায় ওঠে আর বসে না। একদমই না, একদমই না, সেজন্য আমি যখন ইচ্ছা আমি তখনই বলবো। ঠিক আছে, তো আজকের দিনটা অবভিয়াসলি আমাদের সবার কাছে ইম্পর্টেন্ট, খুবই স্পেশাল, কারণ দিস ইজ দ্য ডে উই রিমেম্বার আওয়ার অল টিচার্স, রাইট? ইনক্লুডিং আমাদের প্যারেন্টস, ফ্রেন্ডস, এভরিওয়ান। আই থিঙ্ক ফর আস, আমরা সবার কাছে, আমাদের ছোট বড় সবার কাছে কিছু না কিছু শিখি। তো এভরিবডি ইজ টিচার্স ফর আস, আমাদের সবার কাছে কিছু জানি শিখি, ঠিক আছে? বাট স্পেশালি আজকের দিনে আমার কিছু কিছু স্পেশাল টিচার্স আছে যাদের কাছে, যাদের কথা আমার খুব মনে পড়ে। হ্যাঁ, তার মধ্যে আমার খুব ক্লোজ টিচার, যাকে আমি খুব খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, উনি হলেন প্রশান্ত স্যার। এখন উনি একজন বাই প্রফেশন ডক্টর, আমার কেমিস্ট্রি স্যার ছিলেন আমার ক্লাস 11-12-এ, তারপরে বিজয় স্যার আমাদের স্কুল টিচার, আমার ম্যাথ টিচার, তারপরে অনেক, সমীর স্যার আমার ইংলিশ টিচার, ঠিক আছে? এরকম অনেকে অনেকে আছে, বাট কিছু কিছু নাম মনে না করলেই নয়, মানে বাই ডিফল্ট টিচার ডে আসলে ফার্স্ট ইনাদের কথা মাথায় আসে আর কি। আর স্পেশ আমার দাদারও আছে অবভিয়াসলি, যার আমি, দাদার কাছে আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি, দাদা দিদি সবাই পড়িয়েছে আমাদেরকে, ঠিক আছে? তো সবার জন্য একটাই কথা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই গাইড করার জন্য, আমাদেরকে এত কিছু শেখানোর জন্য। আজকে তোমাদের জন্যই আমরা যেখানে আছি সেটুকু আছি। এক্স্যাক্টলি, মানে হয়তো ওদের হেল্প ছাড়া ইম্পসিবল এই জার্নিটা এত দূর কমপ্লিট করা। এদিকে ফার্স্ট ফেজের যে আমাদের পমফ্রেটটা ম্যারিনেট করা সেটা হয়ে গেছে। আমি লেবুর রস, আদা রসুন বাটা, হলুদ, লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সব দিয়ে মেখে এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ওটাকে বের করে আবার একবার ম্যারিনেট করব। এখন আমাদের সেকেন্ড পার্টের ম্যারিনেশন চলবে। এখানে দেখো যেটা দেখছো সেটা আমাদের দই আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে, লেবুর রস আছে আর আদা রসুন পেস্ট আছে, ব্যাস এইটুকু আছে। এখন এটাকে ভালো করে এটার গায়ের মধ্যে মাখিয়ে নিলে আমার কিন্তু তন্দুরের জন্য রেডি হয়ে যাবে। ভালো করে চেপে চেপে এই ফাঁকাগুলোর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটাই হচ্ছে সেই সবজিটা, কি নাম দিলে বললি? জুকিনি। জুকিনি ফরেনার, এটা তো ফরেনার সবজি। তো এখন মাছটা বসিয়ে দিয়েছি ওভেনে, পুরো ফরফর করছে, আওয়াজ পাচ্ছি আমি। এখানে টাইম লাগবে 15 মিনিটস। তো এই টাইমটুকুর মধ্যে স্নানটা করে নিই,
করে নিয়ে ঘরের মোটামুটি সব কাজই মোটামুটি করে নিয়েছি, কিন্তু আমার বিছানা আজকে গোছানো হয়নি। এখন আমি বিছানা গোছাবো। আজকে আসলে বেডরুম থেকে বেরোনোর পরে বেডরুমে ঢুকিনি, সেই জন্য এখন বিছানাটা গুছিয়ে স্নানে চলে যাবো। ফ্রেশ হয়ে খালি প্লেট নিয়ে আমার ফেস মাস্ক লাগে, আমার গ্লো হচ্ছে, শুধু ওটাই গ্লো হচ্ছে, আমারও গ্লো হচ্ছে না। এবার যে তুমি কি একটা বিচ্ছিরি নিয়ে আসছো, বলতে বলতেই আমাদের কথা শুনে নিয়েছে, ঘন্টি বাজিয়েছে, বের করে খালাটা এখানে কেন? আচ্ছা সরা, এটা তো মতো লেগে গেছে না না, হ্যাঁ আম সরছে। সো আজকে লাঞ্চ রেডি, প্লেটটা দেখতেই হেভি লাগছে, চলো কি লাগবে যে এটা কেমন হয়েছে। হ্যাঁ তুমি খেয়ে আমাকে এখন বলবা, ওই বলতে হবে মানে অনেস্ট ফিডব্যাক দিতে হবে, তাই তো? ইয়েস। যাতে কেউ যদি বানাতে চায় তাহলে বানাতে পারবে, মানে আমারই মুখে লাগিয়ে মানে কি চট্টাবট্টা লাগছে ব্যাপারটা। তো জাস্ট অফিস থেকে উঠলাম, কাজ করে মানে কাজ করে কাজ শেষ করলাম, উঠলাম আর কি, অফিস তো বাড়িতেই। আর এদিকে দেখো এই যে কি করছে, কি রান্না করছিস, রুটি কি কি ও সিঙ্গারা বানাচ্ছিস, চিকেন সিঙ্গারা, বেক সিঙ্গারা, বেক চিকেন সিঙ্গারা, সুপার। আচ্ছা আর আরেকটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে তোমরা দেখেছিলে সেদিন মাস্কার গিয়েছিলাম, সেখান থেকে আমরা একটা শাড়ি কিনেছিলাম বৌদির জন্য। তো রিজনটা তোমাদেরকে বলিনি, ভেবেছিলাম যখন অকেশনটা হবে, ইভেন্টটা আসবে তখন বলা হবে। তো সেটা হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম, বৌদি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট, অনুকূলদার ওয়াইফ, ঠিক আছে, বৌদি প্রেগনেন্ট। তো এই তোমার এই বুধবারে, রাইট, বৃহস্পতিবারে, এই বৃহস্পতিবারে ন তারিখে ডেট ছিল যে ন তারিখে আমরা শাড়ি দিতাম, মানে যেহেতু এখানে কেউ নেই মানে বৌদির বাড়ির থেকে বা দাদার বাড়ি থেকে, তাই যেহেতু আমরা আছি ভেবেছিলাম আমরাই দেবো শাড়িটা, ঠিক আছে। সেই জন্যই বৌদির জন্য শাড়িটা কেনা প্লাস বাকি আরও শপিং টপিং করা। বাট এখনই অর্গুলদা ফোন করলো যে কিছু একটু ইমার্জেন্সি চলে এসে তার জন্য হয়তো বৌদিকে ইন্ডিয়া চলে যাবে, এখন পরশু দিনই চলে যাবে, ঠিক আছে। তো এখন তো আপাতত মনে হচ্ছে শাড়িটা ক্যান্সেলই, আমার হাতে টাইমও নেই, ঠিক আছে। তো সেই জন্য আমরা ভাবছি এখন যাবো বিকেলের দিকে, একটু মানে সন্ধ্যার দিকে, যে শাড়িটা কিনে দিই, শাড়িটা প্লাস আমাদের পাঁচটা সিঙ্গারা বলেছিলাম চারটা বানাতে, একটা এক্সট্রা হয়ে গেছে। যাই হোক, পাঁচটা সিঙ্গারা হচ্ছে হেলদি সিঙ্গারা, তো খেতেই পারি, সমস্যা নেই, এটা রুটি আর সবজি শুধু। হ্যাঁ ঠিক, ঠান্ডা হবে তাহলে। পুরো গরম গরম হবে না, ধোয়া বের হচ্ছে এখান থেকে, মানে ছোট্ট একটা সেলিব্রেশন করার, যেহেতু সাতটা যেটা সেদিন আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম সেটা পসিবল হচ্ছে না, তার বদলে কিছু নেই তো থোড়া সা কিছু একটা, হ্যাঁ ছোট্ট করে দেখা যাক কি পাওয়া যায়। বেখমে আসলাম, বেখমে তোমরা দেখেছো আমার প্রত্যেকবারই এই বেকারিতেই আসি, তো এখানে না বেবি শাওয়ার এটা ওটার অনেক কিছু পাওয়া যায়, তো দেখি কি পাওয়া যায়। এইটাতে পেলাম না, যেহেতু আমরা এখানে জানতে পেরেছি এখানে ছেলে
তো সেই জন্য আমাদের ইটস আ বয় টাইপের লাগবে, মানে ব্লু এর একটা কম্বিনেশনে লাগবে, যেটা এখানে নেই। ওদের আরেকটা আউটলেট আছে আমাদের বাড়ির সামনেই, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। চলো গিয়ে দেখো। করলাম এইটা একটা, এখানে কেকের মধ্যে এখন লেখা হবে, ও লিখে দিচ্ছে ইটস এ বয়। ব্যাপারটা হলো এখানে জিনিসটা নিলাম, নেওয়ার পরে আরেকটা বেকারিতে গেলাম, ওখানে গিয়ে জিনিসগুলো আরো ভালো ভালো ছিল, আরো সুন্দর সুন্দর ছিল, কিন্তু প্রথমে যেহেতু নিয়ে ফেললাম সেই জন্য। আর এখানকার না কাজ ফাজ গুলো ভালো না, কি বিচ্ছিরি ভাবে ইটস আ বয়টা লিখলো। আগে বলে দিলাম আমি ব্লু কালার দিয়ে লিখবা, করে দিলো কালো দিয়ে। ইটস আ বয় বলে যাচ্ছি, ওটারও ওদের স্পেলিং বলো, স্পেলিং বলো, আরে কি। তো ওই জন্য যাই হোক, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমরা কোনোদিনও এইসব জিনিস কিনতে আসিনি এখানে, তো ওই জন্য হলো। যাই হোক চলো এখন যাই গিয়ে সেলিব্রেট করি এই মোমেন্টটাকে। কিরে তোরা খুলিস না কেন রে? ধরো তো শোনো, এবার বাড়িতে আমাদের যা যা ছিল সেগুলো দিয়ে এখানে পুরো ডেকোরেশন চলছে। এদিকে বৌদির ওড়না দিয়ে এটাকে সাজানো হয়েছে এখানে, সব পূজার আইডিয়া। হ্যাঁ, আর এদিকে ও কিছু লিখছে। আর এদিকে এদিকে আমাদের পুচকি মেয়েটা বলছে এইসব কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, বয় কেন আজকে তো কারো বার্থডে না, আজকে কি হচ্ছে। আর এদিকে বাবা কিছু বলতেই পারছে না, আচ্ছা কি মহারানী পধার রহি হ্যায়, মহারানী পধার রহি হ্যায়। চলো আগে কেকটা কাটো। আজকে মা বাবা দুজনে বার্থডে একসাথে। এবার কয়েকটা ফটো নিয়ে নাও। যাও যাও যাও, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। ভিতর থেকে বলছি দারুন দারুন করেছে, সুন্দর। বৌদিদের ফ্লাইট হচ্ছে পরশুদিন, বৌদিরা ইন্ডিয়া যাচ্ছে, তো বৌদির সাথে ব্লগে আবার দেখা হবে, অবশ্যই হবে। তো ততদিনের জন্য বৌদিদেরকে এখন টাটা, খুব শিগগিরই দেখা হবে আমাদের সবার, সবাই ভালো থেকো। একদম। আর হ্যাঁ, আমাদের একটা ব্লগ আছে, ওটার নাম হচ্ছে অদ্রিয়ার অদিসি, একটু দেখো। আর সাবস্ক্রাইব করো, পুরো প্রমোশন বাও। আর তাহলে বলে দে যে আঙ্কেলের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিবা তোমরা, তোমরা এই ভিডিওটা সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করো। একদম।
তো ওখান থেকে জাস্ট বাড়িতে ঢুকলাম, সবারই মন টন গুলো একটু খারাপ, আরেকজন তো কথাই বলছে না বেশি। আসলে ফাল্গুনী বৌদিকে শুধু তোর মানে নিজের বড় দিদি থাকলে যেরকম হতো ওই জিনিসটাই ও ফিল করে সবসময়। ও প্রথম দিন থেকে বলে আমার নিজের দিদি থাকলে এরকমই হতো, মানে এত মায়া লাগে। হ্যাঁ, তো যাই হোক, ও একটা ভালো কাজের জন্য যাচ্ছে, তো সেই জন্য মন খারাপ করলে তো চলবে না, চলতেই লাগবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এখন ওর খিদে পেয়েছে, আমি বললাম আমি পনির করবো, আমি পনির করছি তাহলে তুমি রুটি খাবার সাথে। বৌদিরা এতবার বললো আমাদেরকে খেতে, আমার জন্য বেচারা এও খেতে পারলো না, কারণ নাহলে ওর মনটা খারাপ লাগে। তো যাই হোক, এখন ওর প্রচণ্ড খিদে পেয়েছিল, ও কোনো কথা না বলে দেখো এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আপন মনে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে হঠাৎ করেই খুব আনন্দের একটা মানে সেলিব্রেশন হলো, আমরা এটাকে ইয়ে করলাম, তো সেই জন্য চলো তাহলে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ফ্রেশ স্টার্ট করে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।